হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইটস বিং মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চো আজও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর কি বলুন তো, আমরা বাইরে থাকি, যে ফ্যামিলি থেকে বিলং করি, তার জন্য আজকে দিনটা মানে ভীষণ স্পেশাল। কারণ আমি কোনোদিন বলিনি, আমার হাজব্যান্ড মানে একজন সৈনিক, তো সৈনিকের স্ত্রী হিসেবে আজকে দিনটা আমার কাছে বিশালই গুরুত্বপূর্ণ। তার সাথে আর একটা কথা আপনাদেরকে জানায়, আজ আমার জন্মদিন, তাই আর দিনটা আরও আনন্দের। তাই দেখুন কিভাবে সারাটা দিন কাটাই। তো দেখুন, একটা উৎসব তো আছেই, আমাদের স্বাধীনতা দিবস, তার সাথে আমার জন্মদিন। তো চলুন আজকে দিনটা এইভাবে শুরু করি, সারাদিন সাথে থাকুন। It's being me. দেখুন আজকে সকাল থেকে তো দিনটা শুরু হয়ে গেছে খুব সকাল সকালই, কারণ বললাম আজকে খুব আনন্দের দিন। আর সাথে মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, আর হাজব্যান্ডকে তো অফিস যেতে হয় আজকে দিনে, তো দুজনেই গেছে, তো সকাল সকাল উঠেছি। আর তার সাথে মাও গেছে স্কুল, ওর সাথে আমার আজকে প্রোগ্রাম আছে, তো মেয়েকে শাড়ি পরে যেতে হলো, তো কার করে বাবা পৌঁছে দিয়েছে, তার সঙ্গে ঠাকুমাকেও নিয়ে গেছে। তো ওই জন্য বাপি আর আমি বাড়িতে আছি। তার সাথে দেখুন মানে পুরো ওই মোদিজি বলেছে ঘর ঘর তিরঙ্গা, তো পুরো ঘরে এখানে সবার ঘরে তিরঙ্গা লাগিয়েছে, গাড়িতে বাইকে মানে যে কোনো জিনিসে, এত ভালো লাগছে দেখতে। মানে দেখুন সবটা কভার হচ্ছে না, হয়তো বুঝতে পাচ্ছি না দেখা যাচ্ছে কি না, তাই মানে ভীষণ মজা লাগছে আজকে দিনটা। এমনিতে সবাই মানে ঝান্ডা লাগাই, কিন্তু মোদিজি বলাতে মানে সবার সবার সাইকেলে এতে সবাতে লাগিয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। একবার বাইরে বেরিয়েছিলাম তো দেখতে পেলাম। তো চলুন আজকে দিনটা এইভাবে এনজয় করবো সবাই মিলে, তো সাথে থাকুন। তো দেখুন জন্মদিন বলে মা সকালবেলা উঠে মাছ ভাজা এগুলো সব কেটে রেখে গেছিলো, আর তার সাথে আমি একটু এই আলু পেঁয়াজ গাজর এগুলো কেটে রাখলাম। আর মানে শ্বশুরবাড়ি হলেও আমার মানে দারুণভাবে জন্মদিন পালন করে, কারণ আমি এর যেমন হয়েছিল আমার তেমনই হবে। তাই দেখুন সব কিছু কাটা আছে রেডি, রান্নাবান্না মানে মা এসে পায়েসটা করবে, আমি কিছুটা এগিয়ে রাখি, মা কিছুই করতে বারণ করেছিল। এগুলো শুধু শুধু বসে থাকতে তো ভালো লাগে না, মা এসে করবে, তাই মাকে বলেছি তুমি পায়েসটা করো এসে, আমি যতটা পারি এগিয়ে রাখি। তো চলুন রান্নাবান্না শুরু করি। তো দেখুন মা আর মেয়ে স্কুল থেকে চলে এলো, এই যে মেয়ে শাড়ি পরে আছে, ভাবলাম ওনাদেরকে একবার দেখিয়ে দিই, সকাল সকাল দেখানো হয়নি। মা সাথে গেছিল, মিশে কেমন প্রোগ্রাম হলো বল? ওখানে ভালোই এলো, চিফ গেস্ট এসেছিল আর আমি গান গাইলাম। আর খাবারে কি দিল? আর খাবারে এইটা লেস দিয়েছে, চকলেট দিয়েছে, আর ফ্রুটিটা আমি খেয়ে নিয়েছি। মা ভালো লাগলো স্কুলে যে? হ্যাঁ খুব ভালো লাগলো। কি হলো, গান নাচ সব হলো? হ্যাঁ অনেক কিছু প্রোগ্রাম হলো, তারপরে এওসি লেকচার দিলেন, অনেক কিছু হলো প্রোগ্রাম। ঠিক আছে চলুন আমাদেরকে দেখিয়ে দিলাম, এবার একটু কাজ করি। হ্যাঁ সেটা দেখে গেছি, আর বাকি সব সারছিলাম না, আমি এসে করবো। তো দেখুন কিচেনে এলাম, তো বললাম মা এসে পায়েসটা করবে, কিন্তু মা এসে গেছে বলে আমার কিছুই করতে দেয়নি, মা সব কিছু করছে। মাকে কি বলো বলো একবার দেখি দাও। আজ তো পাঁচ রকম ভাজা করছি, পাঁচ রকম ভাজা করছি, এই যে করলাম একটু, পাঁচ রকমের ভাজা, ফোঁপা ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ঘিয়ে করলা ভাজা, একটু ছোলার ডাল বানাবো। আচ্ছা আর তো ভাত বসিয়েছি, একটু আলু পোস্ত করবো। আর বলবেন না এখানে কালকে মাছ আবার বাজারে বসেনি, ওই দু রকমের মাংস হয়েছে, একটু মটন একটু চিকেন, নাহলে তো বাঙালির মাছটা প্রিয়, কি আর করা যাবে। চাটনি পায়েস যখন সাজিয়ে দেওয়া হবে তখন তো দেখাবো যে আপনাদেরকে, তাই আমি তখন বললাম যে মা গেছে আসতে দেরি হবে, মা এসে পায়েসটা করবে, তখন আমি ওগুলো করি, কিন্তু মা এসে গেছে বলে আমি কিছু করতে দেয়নি। ভালো থাকবেন, তাই ভালো একবার দেখিয়ে দিই, একে আশীর্বাদ করবেন। আর দেখুন আমি নতুন ড্রেস পরে দিয়েছি, দেখিয়েছিলাম এই যে আবার স্নান করে একটা নতুন ড্রেস পরবো, আমি সেই ছোট বাচ্চার মতোই বলছি আপনাদেরকে, নতুন জামা পড়তে সবারই ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তো সাথে থাকুন আপনারা সারাদিন। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের 76তম স্বাধীনতা দিবস, আর আমার পুত্রবধূ চৌ সরকারেরও জন্মদিন। এই জন্মদিনে আমরা একটু ছোটখাটো আয়োজন করেছি, আপনারা দেখুন। আর আমি আজকে আমার পুত্রবধূকে এখন আশীর্বাদ করব। জয় শ্রী রাম কৃষ্ণ, তোমার জীবন সুখী হোক, ভালো হোক, বড় হয়ে হোক, প্রদীপের আলোর মতো আমার পুত্রবধূ জীবনও আলোকিত হয়ে উঠুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। জয় শ্রী রাম কৃষ্ণ। আজকে চয়ের জন্মদিন, তোকে আপনারা সবাই আশীর্বাদ করবেন,
আর অল্প কিছু করেছি, পাঁচটা ভাজা, একটু পায়েস, এই ডাল, পোস্ত, একটু চিকেন, মটন। আপনাদেরকে আগেই বলেছি এত বৃষ্টি হচ্ছিল যে মাছ পায়নি, তো যাই হোক এই টুকটাক। ভালো থাকো, সুস্থ থাকো। ভগবান ভালো করুক। দেখুন মা তো কত কিছু বানিয়েছে, মাকে দেখালো, আমি আরেকবার বলে দেবো। আর তার আগে বলি, দেখুন এত কিছু মানে হয় আমার প্রতি বছরই হয়, এমন নয় যে আপনারা ভাবেন চ্যানেলের জন্য বানিয়েছি। আমার এই শ্বশুর বাড়িতে প্রতি বছরই আমার মেয়ের যেমন জন্মদিন হয় তেমনি আমারই হয়, আমারও হয়। তাই বলে দিলে ওনারা ভাববে না তো এবছর চ্যানেল খুলেছে বলে এরকম সাজিয়ে গুছিয়ে করেছে, সেটা নয়। ওনারা প্রতি বছরই আমাকে এরকমভাবেই জন্মদিনে সব কিছু সাজিয়ে দেয়। আর যারা আমার গুরুজন দেখছেন বা ভিডিও দেখবেন তাদেরকেও আমি প্রণাম জানাই, আমার প্রণাম নেবেন জন্মদিনে। আর আর কি দেখি দিয়ে একবার, মা তো বললোই, দেখুন এই যে কাকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ওপা ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে আছে ডাল, ছোলার ডাল, আলু পোস্ত, চিকেন, মটন, আর এই টমেটো, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, পায়েস, দই, আর এই যে মিষ্টি, নানা রকমের মিষ্টি। আর এই মিষ্টিগুলো মা বাড়িতে বানিয়েছে, ছানার জিলিপি, এই যে দেখুন কত সুন্দর বানিয়েছে মা। চলুন খাবার শুরু করি। বাঙালিদের পরমান্নই মেন, তা কাছে আছি যখন একটু আদর করে খাই দি। মায়ের জন্মদিনে মাকে একটু পায়েস খাই দি। দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি বার্থডের জন্য। তো এটা আমার বার্থডে লুক, কাল দেখিয়েছিলাম, এটা কিনেছি, তো দেখুন পরে নিয়েছি। ফিটিংসটা খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে তৈরি করা, খুব ভালো লাগছে। মানে কেনা জিনিস এত সুন্দর ফিটিংস হয় না। দেখুন পাটা আজ কাজ করা আছে, আর দোপাট্টাটাও খুব সুন্দর আর সিম্পল একদম। দুটো বড় কানের শুধু ঝুমকো পড়েছি, ঝুমকো না একটু ঝোলনা, তো ভাবলাম দেখিয়ে দিই। এখন মানে বেশি কিছু কেউ আসবে না, ওই বান্ধবী আসবে আমার, তো ওরা এখন আসেনি, এলে কেকটা কাটবো তখন তো দেখাবো, আমরা তো সাথে থাকেনি। তো চলুন দেখুন বান্ধবী এসে গেছে, তারপর কেক কাটিং হবে, তো আপনারাও সাথে থাকুন, কেক কাটিং হয়ে যাক। চলো বাচ্চা পাখি আজ বাবা
আমার মুখের অবস্থা দেখুন কি করেছে, এরপর বান্ধবীকে আমি করব। দেখুন বান্ধবী গিফট এনেছে, এই যে এই জন্য এত দেরি করে এলো গিফট এনার জন্য। দেখুন একটা না দুটো কি বাচ্চারাও এনেছে আমার। তো দেখুন কেক কাটা হয়ে গেল, কেক তো খাওয়া হয়ে গেছে। এরপর বাচ্চাদের জন্য কি সিঙ্গারা আজকে নেই, আজকে মোমো আছে বাচ্চাদের ফেভারিট। সেই মোমোগুলো মানে একটু গরম করে দিলাম, চাটনি মোমো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সবাই। বাচ্চা পাটি হাই কর দাও। হাই। হ্যালো।
এসেছিলাম আপনাদেরকে দেখালাম। আর রাত্রে এই বানিয়েছি, একটু ফ্রাইড রাইস বানিয়েছি, একটু ছোলার ডাল বানিয়েছি, তারপরে লুচি আছে, এখানে চিকেন আছে, এতে মিষ্টি আছে, এসব মিষ্টি আছে, আর কিছু নাই, টুকটাক এইসব রাত্রে করেছি।